ব্যারাকপুর মণ্ডলপাড়া এলাকায় অবস্থিত কারখানায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর মণ্ডলপাড়া এলাকায় অবস্থিত একটি স্টিল কারখানায় শনিবার গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কারখানা থেকে বেশ কয়েকটি লোহা এবং ইটের ছাই এসে পড়ে কারখানার পাঁচিলের বাইরে থাকা বেশ কয়েকটি বাড়িতে। সেই সময় ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই সমস্ত বাড়ির সদস্যরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। ক্ষতিগ্রস্ত হয় 6টি বাড়ি, এর মধ্যে একটি বাড়ির গ্রিল ও দরজা ভেঙে ভেতরে গিয়ে পড়ে বিশাল টুকরো। ঘটনার জেরে রাস্তায় বেরিয়ে পড়েন সেই সমস্ত বাড়ির এবং এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। ঘটনা নিয়ে বলতে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা জানান, ঘটনাটা ঘটেছে আমরা রাত্রিবেলা শুয়েছিলাম, যথারীতি বাচ্চা এবং বউ নিয়ে যেমন ভাবে মানুষ হয়, তা হঠাৎ দেখে আমার বাড়িতে আগুন। তা আমরা না বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে ঘরে বাইরে বেরিয়ে আসি। আসার সঙ্গে সঙ্গে বাইরে দেখি চারিদিকে আগুন জ্বলছে, ঘরের টালি টালি ভেঙে পড়ে যাচ্ছে, ঘরের কাপড় চোপড় জামা কাপড় সব আগুন লেগে গেছে। আমরা বাড়ির আশেপাশে মানুষকে ডেকে তুলে এবং সবাইকে জাগ্রত করে বাড়ির আগুন টাগুন পানি নেবার চেষ্টা করি। আমাদের আল্লাহর রহমতে বাচ্চাটা বেঁচে গেছে, কারো কোনো ক্ষয়ক্ষতি নেই, কিন্তু জিনিসপত্র সব শেষ হয়েছে। আমাদের বাড়ির একটা রান্নাঘর, একটা এমনি 1.5 বছরের বাচ্চা ছিল, একটা 6 মাসের বাচ্চা ছিল, তারও ঘরে একই অবস্থা, পুরো আগুন টাগুন। তারা শুধু জাস্ট বেরিয়ে গেছে বলে আগুনটা গায়ে লাগে না। আজকে আমাদের টিটাগড় স্টিলের ওখান থেকে একটা ব্রাস্ট কিছু করে এই আগুনটা ছিটকে এসে পড়ে এবং লোহার বড় বড় টুকরো এসে পড়েছে। এবং এই বাড়িতে, যে বাড়িটা আমরা দাঁড়িয়ে কথা বলছি, সে বাড়ি থেকে 80 ফুট দূর থেকে একটা বড় চাং এসে পড়েছে, যা গ্রিল পর্যন্ত ভেঙে দিয়েছে। আপনারা দেখাতে পারবেন ক্যামেরাম্যান? আমরা শুধু জানে বেঁচে গেছি কোনো রকম করে, কিন্তু এত বড় দুর্ঘটনা আমাদের জীবনে ঘটলো। টিটাগড় স্টিল ফ্যাক্টরি আমাদের বাড়ির পাশে ঘটেছিল। হ্যাঁ, আমাদের এর আগেও 92 সালে এরকম একটা ঘটনা ঘটেছে, তাদের প্রায় 50 ফুটের একটা পাঁচিল ভেঙে পড়ে যায়। পড়ে গেলে আমাদের সেখানে ব্যাপক গাছ গাছালি সব ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু তারা সেই সময় 1 পয়সা আমাদেরকে ড্যামেজ কিছু দিননি। আমরা চাই যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে ঘটুক, কিন্তু তার জন্য একটা ড্যামেজ বলে একটি জিনিস আছে, সেই ড্যামেজ আমাদের দিতে হবে। আমরা ক্ষয়ক্ষতি, আমরা দীর্ঘদিন এই স্থানীয় বাসিন্দারা, আমাদের একটা পৈতৃক সম্পত্তি, আমরা এই ফ্যাক্টরির পাশে আশেপাশে আমরা কোনোদিন ফ্যাক্টরির সাথে কোনো খারাপ ব্যবহার আচরণ কিছু করিনি, কিন্তু আমাদের সাথে যেন তারা সহযোগিতা করে এটা হৃদয়তার সাথে আমাদের দেখে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ যেন আমাদেরকে দেন। ব্রয়লার আমি যে স্টিলের ভেতরে গিয়ে দেখে আসলাম, ওরা যে লোহার একটা জায়গায় গরম করে, সেই গরম করে জিনিসটা একটা জায়গায় টেনে নিয়ে আসে এবং সেটা এসে একটা ঠান্ডা পানির মধ্যে ফেলে দিচ্ছে, যেটা ওপেন জায়গা। সেই পানি থেকে পুরো, যেহেতু ঠান্ডা পানি আর গরম মিশ্রিত হয়েছে, হওয়ার পরে ব্লাস্ট হয়েছে। ওটা এদের না পারবো, মানে এদের ঠিক করে বা কাজ করে না, ওর জন্যই এটা প্রবলেম। হ্যাঁ, আপনি, আমরা যেখানে দাঁড়িয়েছি আমার বাড়িতে, এই বাড়ির নিচের তলায় অন্তত 300 ফুট দূর থেকে টিটাগড় স্টিল লিমিটেড পাশে যে আছে, এখানের যে ফার্নেসটা বাস্ট করে গেছে। আমি ছাদ থেকে উঠে দেখলাম ওদের একটা বিশাল পরিমাণ আগুন জ্বলছে, আর আমি আমার 11 মাসের বাচ্চা এবং 5 বছরের বাচ্চা নিয়ে উপর তলায় ঘুমোচ্ছিলাম, আমার ওয়াইফ ছিল পাশের বাড়িতে, আমার বাবা মা, বৃদ্ধ বাবা মা, বাবার 76 ইয়ার্স, মায়ের অ্যাবাউট 65। তো বাবা রীতিমতো এমনি অসুস্থ, তা হঠাৎ কী হয়েছে, ওখান থেকে 1 কুইন্টাল মতো ওজন, মনে করুন প্রায় 300 ফুট কম বেশি, এই পাথরটা এইখান থেকে এসে আমার বারান্দার গ্রিল এবং দরজা ভেঙে ঘরে ঢুকেছে এবং এগুলো সব তছনছ হয়ে গেছে, টোটাল সব এগুলো নষ্ট হয়ে গেছে। দোতলায় ঘুমাচ্ছিলাম, কাঁচ টাচগুলো সব ভেঙে গেছে, এই বাড়ি পিছনের বাড়ি আগুন লেগে গেছে, আমরাও ফিজিক্যালি মেন্টালি দুইভাবে ইনজিওর্ড। ফিজিক্যালিও ভালোই হয়েছে, আমি নেমে আসছিলাম, সব জ্বলছিল আগুন, তার উপর দিয়ে আমাকে আসতে হয়েছে, আমার হাত পা রীতিমতো পুড়ে গেছে, আমার মায়ের পুড়ে গেছে, ঠিক আছে, এবং কাঁচের বা পাথর টাথর দিয়ে আমরা মানে হয়েছি, আহত হয়েছি। হ্যাঁ, অবশ্যই থানায় এখনই পুলিশরা এসেছিলেন, পুলিশরা এগুলো সব ফটো করেছেন এবং বলেছেন যে একটা রিটার্ন দিতে। এই মুহূর্তে আমরা পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসেগুলো সব দেখেছেন টিটাগড় থানা থেকে। আমার দুটো বাড়িতে ক্ষতি হয়েছে এলাকায়, আমার ওই পাশে যিনি এক্ষুনি বললো, ওইরকম কাকাদের আরও 3টে বাড়ি, 4টে বাড়ি, মানে টোটাল 6টা বাড়িতে ওদের
আর মানে ফিজিক্যালি মানে ইঞ্জুরি বা ফিজিক্যালি যে ড্যামেজ, এর থেকে বেশি আমাদের ক্ষতিটা হচ্ছে মানসিকতা, বুঝতে পেরেছেন? মানসিকভাবে যে বিধ্বস্ত আমরা এই একটা ছোট বাচ্চা ঘুমাচ্ছিল। এইসব টালির উপরে, এলবেস্টের উপরে সব ক্ষতি হয়ে গেছে, গরম গরম এরকম লাভার মতন পড়ছে। আপনার কাজটা দেখে দেন চেষা না, ও আর ওইটুকু আছে দেখে নিক তুলে নিক। এআর কুলিং এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038080594।